প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী, তাই ছিল বিশেষ প্রস্তুতি। সময় মতোই হয়েছে সব কাজ, বেশ স্বস্তিতেই বিমানে চড়েছেন হজ যাত্রীরা। এখন পর্যন্ত আমরা যতটুকু দেখলাম আলহামদুলিল্লাহ ফ্যান্টাস্টিক, সোফার কোনো আমরা কোনো কমপ্লেন পাইনি। যে স্কেজুল ছিল ওই স্কেজুল মতোই আমরা যাচ্ছি। আমরা আশা করব আমাদের পরবর্তী যারা আসবে তারাও যেন হ্যাসেল ফ্রি আমাদের সাথে জয়েন করতে পারে। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। আলহামদুলিল্লাহ খুব সুন্দর চমৎকার প্রক্রিয়া ছিল এবং আমাদের কোনো কষ্ট হয়নি। সকাল 7:30টায় হজযাত্রীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন দুই মন্ত্রী সহ সংশ্লিষ্টরা। সময় মতো ছাড়ে বিমান। বিগত বছরগুলোতে দেখা গেছে যারা প্রথম দিকের হজ ফ্লাইটে সৌদি যাত্রা করেছেন তারা বেশ নির্বিঘ্নে যেতে পেরেছেন, তবে মাঝামাঝি এবং শেষের ফ্লাইটে যারা হজ যাত্রা করেন তারাই বেশি ভোগান্তিতে পড়েন। এবারও সেই সংখ্যা থাকছে, কেননা বারবার তাগিদ দেওয়া হলেও 1,27,000 হজযাত্রীর মধ্যে 30,000 জনের টিকিট এখনও কাটেনি এজেন্সিগুলো। তবে একে সমস্যা মনে করছেন না সংশ্লিষ্ট মন্ত্রীরা। এবছর কোনো আমাদের কোনো রিস্ক নাই, আমরা সুন্দরভাবে কাজ করে যাচ্ছি। তবে আল্লাহর আপনাদের সহযোগিতা লাগবে এবং আপনাদের সহযোগিতা ছাড়া হবে না। সময় আছে, সেগুলি বিক্রি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ভাবে শিথিল করছে মাধ্যমে ওই শর্ত 3 বছর পুরনো গ্যারান্টি দিলাম। 15 আগস্ট পর্যন্ত চলবে হজ ফ্লাইট। এবার নির্ধারিত কোনো ফ্লাইট বাতিল হলে বিগত বছরগুলোর মতো অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সুযোগ দেবে না সৌদি সরকার। বিমান কর্তৃপক্ষকে বিষয়টি পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা। মাসরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।